জয় জগন্নাথ। মু দিবাকর দাস আপনার প্রণাম করছি। ভগবান কৃষ্ণ কেতবে কান্দিলে জগত ভিতরে যে সংসার আসিছে, সংসার এত দুঃখালয়, সংসার আসলে দুঃখ হি অনুভব হুয়ে, তেমন দুঃখ হি কেবল মিলে। তো সেই আপনার মানে ভাবুবে আম জীবনরে কেবল কোণ দুঃখ অখি মিছে মানে লুহ বি অ সেই আম জীবনরে কেবল এত কষ্ট এত দুঃখ আপনার শুনলে আশ্চর্য হবে। ভগবান জীবন ভিতরে কান্দিছেন, যেমি প্রভু রাম যেতবে মা জানকী হরণ হলে সেতবে গছ লতাকে পচারি কান্দিছেন বলে গোস্বামী তুলসীদাস কুহতি, হে খগ মৃগ হে মধুকর শ্রেণী তুম হই দেখি সীতা মৃগ নই। ভক্তবন্ধু কলিযুগ ভিতরে ভগবান রাম যেতবে তৃতীয় যুগের কান্দিছেন, আমি কলিযুগ ভিতরে অনেক দুঃখ কষ্ট সই আখি লুহ গড়াই। আজ যে প্রশ্ন লা আপনার ভগবান কৃষ্ণ কোণ আখি লুহ গড়াইছেন, ভগবান কৃষ্ণ অনেক জায়গায় লুহ গড়াইছেন, আয় কেতবে না যেতবে ভগবান কৃষ্ণ মথুরাপুরর বন্দীশাড়ে সিনা আখি লুহ গড়াইলে না কি কান্দিলে না, কাহি না কংসরাজ জাঁয়ি যেতবে জন্ম হলে সেতবে কান্দি না কৃষ্ণ, কিন্তু যেতবে বৃন্দাবন আসি পৌঁছি গেলে বাল্যলীলা আরম্ভ হয়ে গলা। তেন্তুলি ছাটরে মা যশোদা যেতবে পিটিছেন সেতবে ভগবান কৃষ্ণ আখি লুহ গড়াইছেন, কাহি না যাহার না আদিয়ন্ত ধ্যান চিন্তন্তি মুনি সন্ত তাহাঙ্ক পুত্র প্রায়মণি পছে ধামই গোপাড়ুণি। ভগবান কৃষ্ণ যেতবে বাল্যলীলা করুলে সেতবে মা যশোদা ডরি সেতবে আখি লুহ গড়াইছেন। তাপরে দ্বারিকারে যেতবে উদ্ধবঙ্ক আগরে ভগবান বৃন্দাবনর মহিমা বর্ণনা করছেন, রাধারাণী কথা কুমেন, গোপী মানক কথা কুমেন, বন্ধু মানক কথা কুমেন, সেতবে আখি লুহ গড়াইছেন। তাপরে সুদামক সহ যেতবে মিলন হয়েছে সেতবে ভগবান আখি লুহ গড়াইছেন। তাপরে অভিমনুঙ্কর মৃত্যু যেতবে হল ভগবান কৃষ্ণ সেতবে লুহ গড়াইছেন, যেতবে অভিমনুঙ্কর মৃত্যু হয়েছে। তাপরে দ্রৌপদীঙ্কর যেতবে বস্ত্র হরণ হয়েছে সেতবে ভগবান ইয়ে অধর্মী মানুষ দেখি আখি লুহ গড়াইছেন, কাহি না দ্রৌপদী হাত টেকি ভগবান ডাকি মহাপ্রভু আপন হি এই মানুষ রক্ষা করে পারবে। সতরে যেতবে ভক্ত হাত টেকি দিয়ে সেতবে প্রভু সবু কিছু উজাড়ি দিকে, দ্রৌপদী যেতবে লুগাকে ধরিলে সেতবে ভগবান আসিনে যেতবে সম্পূর্ণ রূপে সমর্পণ হয়ে গেলে, সর্বধর্মান পরিত্যেজ মামেকং শরণ ব্রজ, দ্রৌপদী ভাই হাত টেকি দেবা, হাত টেকি দিলে সবু দিয়ে দেব, এমিতি ঠাকুর সিয়ে বড়াই করলে অনাইব না, যেতে ডাকু থাকি কোটি বস্ত্র ভগবান প্রদান কলে দ্রৌপদী পাখি লুহ গড়াই দিলে। দ্রৌপদীঙ্কর এভাবে ভাবর কষ্টক দেখি দুঃশাসন বস্ত্র টাণুছে, অগ্রে করুণা মাথ পাণ্ডবান দুঃশাসনে না হৃত বস্ত্র কেশা, কৃষ্ণা তদা কৃষ দদন্যনাথ গোবিন্দ দামোদর মাধব, হে গোবিন্দ হে দামোদর হে মাধব প্রভুঙ্কু প্রার্থনা করছি। আমি সে দুঃখ সময় নিজকে ন সম্ভাড়ি হাত টেকি দেবা, সমর্পিত হয়ে যাওয়া প্রভু, প্রভু তুমে মোতে সম্ভাল, যদি দুঃখ দেউছ ধৈর্য দিও, আদি সুখ দেউছ এতে সুখ দিও না যেমি তুমি ভুলে যাবি মহাপ্রভু। তো সেই অভিমন্যুঙ্ মৃত্যু পরে লুহ গড়াই দ্রৌপদীঙ্কর চিরহরণ বেড়ে বা বস্ত্রহরণ বেড়ে লুহ গড়াই, তাপরে ভীষ্মক মৃত্যু বেড়ে ভগবান কৃষ্ণ লুহ গড়াই, কাহিকি না পিতামহ হচ্ছেন ভগবান ভীষ্ম, আগবান ভীষ্মক মৃত্যুকে সহি পারি নিলে আখি লুহ গড়াই। তো এটি দেখবাক পড়ব যে প্রভু রাম জীবন ভিতরে কান্দিছেন, ভগবান কৃষ্ণ যে রসরাজ শিকেন্দ্র মৌলী যে দুনিয়াকে আনন্দ দিকে, খণ্ড নাথ সর্বদুখান অখণ্ড আনন্দ দান, যে অখণ্ড আনন্দকে প্রদান করতে সিয়ে আখি লুহ গড়াইছেন। সময় পরিস্থিতি যা বি হোক দুঃখ সমস্ত ভাগ্যের অ দুঃখক সহিবার শক্তি ঈশ্বরকে প্রার্থনা করা, আম জীবনরে অনেক দুঃখ অণু সেই আমি মানে প্রভুঙ্কু প্রার্থনা করা, হে প্রভু আমার জীবনর দুঃখ হরণ হয়ে যাও মহাপ্রভু, আদি দুঃখ দেউছ দুঃখ সহিবাকে নিশ্চিন্ত ভাবে ধৈর্য দিও, আো জীবনরে এত দুঃখ দিও না যে বারম্বার অভিযোগ করবি, সুখ এতে দিও না যে তুমি প্রভু ভুলে যাবি। তো সেই আজ প্রার্থনা করব মহাপ্রভুঙ্কু, যদি দুঃখরে রকিছ প্রভু দুঃখ সহিবার বিশাল ধৈর্য মো ভিতরে ভরি দিও প্রভু, এটি কেবল মহাপ্রভুঙ্ক পাখে প্রার্থনা করা। রামঙ্ক জীবনরে দুঃখ লা সংসারকে আসি মানবীয় লীলা করছেন, কৃষ্ণক জীবনরে দুঃখ লা তেমন সংসার ভিতরে কুহযায় ভগবান রাধারাণী স্নেহ করুলে, কিন্তু বিবাহ হল ষোল হাজার শহে আট জনক সৌম্য পরিস্থিতি কম মানুষকে সজাই দিয়ে, আৃন্দাবনরে অনেক লীলাকে ছাড়ি দ্বারিকাপুর যাক পড়া ভগবান কৃষ্ণ, তেমন কৃষ্ণক জীবনরে দুঃখ লা তেমন আমি ছোট ছোট দুঃখরে কেবে জীবনরে ভাঙ্গি পড়া না, আম ভাল পাইবা আমি ন মিললে বেড়ে বেড়ে বহু লোক আত্মহত্যাগ করেন, কৃষ্ণক জীবনকে দেখুন, তেমন বিবাহ কোটি ভাল পাইবা কোটি লা তেমন নিশ্চিন্ত ভাবে তো জীবনর বেড়ে পরিবর্তন হুয়ে, পরিবর্তনকে স্বাগত করা পড়ব, তেমন নিশ্চিন্ত ভাবে ভাঙ্গি পড়ন্তু না, ভিডিওকে বহুমাত্রায় সেয়ার করতু, আর চ্যানেলটি যদি নয় চ্যানেলকে নিশ্চিন্ত ভাবে সবসক্রাইব করতু, এমনি কিছু সুন্দর কথাকে শুনবা, তেমন প্র
ପ୍ରଭୁଙ୍କ ପାଖରେ ଆମେ ପ୍ରାର୍ଥନା କରିବା, ମହାପ୍ରଭୁ ବିଶ୍ୱର ମଙ୍ଗଳ ହେଉ। ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ପଞ୍ଚଶ, ଜୟ ଜଗନ୍ନାଥ। ଧନ ଅର୍ଜନେ ଧର୍ମ କରି ଧର୍ମେ ପ୍ରାପ୍ତ ନରହରି। ଯଦି ଆପଣମାନଙ୍କ ଧନ କୌଣସି ଗରିବ ଅସହାୟ ରୋଗୀମାନଙ୍କ ସେବାରେ ଲାଗିପାରିଲା, ଜାଣନ୍ତୁ ଆପଣଙ୍କ ରୋଜଗାର ସାର୍ଥକ ହୋଇଗଲା, ଆପଣଙ୍କ ଧନର ମଧ୍ୟ ବହୁତ ମହତ୍ତ୍ୱ ରହିଲା। ତ ଆଜି ଆପଣମାନେ ଯଦି ଚାହୁଁଛନ୍ତି ଆପଣଙ୍କର ସେଇ ଧନ ମହତ କାର୍ଯ୍ୟରେ ଲାଗୁ, ଯେମିତିକି ଆମେ ଗୋଟିଏ ଆମ୍ବୁଲାନ୍ସ କରିଛୁ, ଯେଉଁ ଆମ୍ବୁଲାନ୍ସ ପ୍ରତିଦିନ କିଛି ଅସହାୟ ରୋଗୀମାନଙ୍କୁ ମେଡ଼ିକାଲରେ ପହଞ୍ଚାଏ, କିଛି ଗରିବ ଅନାଥ ଶିଶୁମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଆମେ ବସ୍ତ୍ର ଦାନ କରୁ, କିଛି ରୋଗୀମାନଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚୁ ଯେଉଁମାନେ ବହୁତ ରୋଗରେ ପୀଡ଼ିତ, ସେମାନଙ୍କ ପାଖରେ ଆମେ କିଛି ଅର୍ଥ ଆଉ ଗରିବ ଲୋକମାନଙ୍କୁ ସହାୟତା ପ୍ରଦାନ କରୁ। ଏ କିଛି ଦିନ ପୂର୍ବରୁ ଆପଣମାନେ ସହଯୋଗ କଲେ ଆମେ ମଧ୍ୟ କିଛି କମ୍ବଳ ଅସହାୟମାନଙ୍କ ପାଖରେ ଯାଇ ପହଞ୍ଚି ବାଣ୍ଟିଥିଲୁ, ଆପଣଙ୍କୁ କୃତଜ୍ଞତା ଜ୍ଞାପନ କରିବା ସହିତ ଯଦି ଆପଣ ଚାହୁଁଛନ୍ତି ଆପଣଙ୍କ ଧନ ଆମ ଦ୍ୱାରା କୌଣସି ମହତ କାର୍ଯ୍ୟରେ ଲାଗୁ, ତ ସ୍କ୍ରିନ୍ରେ ଚାଲିଥିବା ନମ୍ବରରେ ନିଶ୍ଚିନ୍ତ ଆପଣ କଲ୍ କରନ୍ତୁ। ଆଉ ଆପଣଙ୍କ ବିବାହ ବାର୍ଷିକରେ, ଆପଣଙ୍କ ପିଲାମାନଙ୍କ ଜନ୍ମରେ, ଶ୍ରାଦ୍ଧରେ ଯଦି ଆପଣ ଦାନ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ଆପଣଙ୍କ ପୁଅ ନାମରେ, ଝିଅ ନାମରେ, ସ୍ତ୍ରୀ ନାମରେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣ ଦାନ କରିପାରିବେ। ସ୍କ୍ରିନ୍ରେ ଚାଲିଥିବା ନମ୍ବରରେ ଆପଣ କଲ୍ କରନ୍ତୁ, ଆମେ ଦେବୁ ଆପଣଙ୍କୁ ଫୋନ୍ ପେ ନମ୍ବର, ଯେଉଁ ଫୋନ୍ ପେ ନମ୍ବରରେ ଆପଣଙ୍କର ଦାନ ପହଞ୍ଚି ପାରିବ। ଆଉ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣଙ୍କର ଦାନ କେଉଁ କାର୍ଯ୍ୟରେ ଲାଗୁଛି ତାର ମଧ୍ୟ ଭିଡ଼ିଓ କରି ଭାବ ଦିବାକର ଚ୍ୟାନେଲରେ ଆମେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ପକାଇବୁ, ଆପଣ ଦେଖି ନିଶ୍ଚିନ୍ତ ଖୁସି ହେବେ। ତ ଆପଣଙ୍କ ପୁଅ ଝିଅ ବିବାହ ବାର୍ଷିକ ଜନ୍ମଦିନରେ ଯଦି ଆପଣ ଚାହୁଁଛନ୍ତି ଆପଣଙ୍କର ଦାନ ମହତ କାର୍ଯ୍ୟରେ ଲାଗୁ, ତ ସେଇ ଶୁଭ ଦିନମାନଙ୍କରେ ଆପଣ କଲ୍ କରି ଆମକୁ ଫୋନ୍ ପେ ନମ୍ବର ମାଗିପାରିବେ। ଆଉ ଆମ୍ଭେମାନେ ଆପଣଙ୍କୁ ଫୋନ୍ ପେ ନମ୍ବର ଦେବୁ, ଯେଉଁ ନମ୍ବରରେ ଆପଣ ସହଯୋଗ ରାଶି ପଠାଇ ପାରିବେ। ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣଙ୍କର ଧନର ସାର୍ଥକତା ହେବ।